আইসিডব্লিউ থেকে আমি আর মন্ডল আমাদের সমস্ত ভিউয়ার্স এবং ফলোয়ার্সকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি ভ্যাকেন্সির ইনফরমেশন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রযুক্তিতে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও আমি দেবো যেটা তোমাদের ফর্ম ফিল আপে কাজে লাগবে। তাহলে চলো একটু দেখে নিই কী কী ভ্যাকেন্সি রয়েছে। আজ প্রথম যেটা রয়েছে সেটা ইসকন ইন্টারন্যাশনাল লিমিটেডে কিছু ওয়ার্ক ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন পেয়েছে বিই বিটেক, আর যারা সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পাস আউট হয়েছো তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 74। এই 74-এর মধ্যে শুধু সিভিলদের জন্যই কিন্তু রয়েছে 60টি সিট, এবং বাকি যে 14টি রয়েছে সেখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে। তো সিভিল তোমরা যারা সিভিল নিয়ে পড়ছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ফর্মটি ফিল আপ করো। আর মানে লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 18 April 2021। সাইটটি রয়েছে www.irfon.org, এই সাইটে গেলে বাকি ডিটেলস তোমরা জানতে পারবে। এছাড়া আরেকটু বলে দিই, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে 1 বছরের জন্য, ঠিক আছে। আর এই এক্সামের আগে তোমাদের যখন সিলেকশন হবে, মানে তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে, তখন কিন্তু তোমাদের সিলেকশনটা আগে হবে তোমাদের মানে বিটেকে যার নাম্বার পেয়েছো সেই নাম্বারের ওপর ভিত্তি করে তোমাদের এই সিলেকশনটা হবে, আর তারপরেই কিন্তু হবে রিটেন এক্সাম, আর তারপরে ইন্টারভিউ। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। তার জন্য সাইটটা কিন্তু অবশ্যই করে একটু ভালো করে চেক করে দেবে সিলেবাস কী কী আছে, বা তোমাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন হয়েছে, বা কীরকম ধরনের এক্সাম হবে। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা ডিরেক্টলি সেখান থেকেও চেক করে নিতে পারো। তাহলে চলো আজকে দেখে নিই নেক্সট কী আছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে NMDC লিমিটেডে কিছু জুনিয়র ম্যানেজার নেওয়া হচ্ছেন, যাদের কোয়ালিফিকেশান পেয়েছে বিই এবং বিটেক। এখানেও কিন্তু শুধুমাত্র সিভিলদের জন্যই এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, যাদের ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 11, এবং লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপে 12 April 2021। এখানেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে যেটা হচ্ছে 2 বছরের, 2 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে। যারা এক্সপিরিয়েন্স আছে তারা এই ফর্মটি ফিল আপ করবে। সাইটটি রয়েছে www.nmdc.co.in, এই সাইটে গেলে আরও বাকি ডিটেলস তোমরা জানতে পারবে। নেক্সট যেটা রয়েছে সেটা উত্তরাখণ্ড পাওয়ার কর্পোরেশন লিমিটেডে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে কোয়ালিফিকেশন কিন্তু চেয়েছে এখানেও বিই বিটেক, যারা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নিয়ে পাস আউট হয়েছো। এছাড়াও যারা AMI পাস আউট হয়েছো এই সাবজেক্টগুলো নিয়ে তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর তাদের ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু রয়েছে 94। লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের 16 April 2021। সাইটে রয়েছে www.upcl.org, এই সাইটে গেলে আরও বাকি ডিটেলস তোমরা জানতে পারবে। নেক্সট যেটা রয়েছে সেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিছু অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। এখানেও কিন্তু তোমার কোয়ালিফিকেশান পেয়েছে বিই বিটেক, এবং যারা ডিপ্লোমা পাস আউট হয়েছো, যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স IT এবং ইলেকট্রনিক্স নিয়ে যারা পাস আউট হয়েছো, বিই করেছো বা বিটেক করেছো বা ডিপ্লোমা করেছো, তারা এই অ্যাপ্রেন্টিসটা অবশ্যই ফিল আপ করতে পারবে। অ্যাপ্রেন্টিস তো তোমরা জানো একটা ট্রেনিং হয় 2 বছরের বা 1 বছরের একটা ট্রেনিং করায়। এই অ্যাপ্রেন্টিসটা কিন্তু তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্সও একটা হবে, কারণ অনেক যে তোমাদের ভ্যাকেন্সি বেরোয়, যে গভর্নমেন্ট সার্ভিসগুলো বেরোয় সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স চায়, সেখানেও কিন্তু তোমরা এই যে ট্রেনিংটা করছো সেখানে কিন্তু অনেক সময় এই ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্সটা তোমরা কিন্তু সেখানে শো করতে পারবে। যার জন্য যারা ইন্টারেস্ট আছো তারা এই ফর্মটি ফিল আপ করো অ্যাপ্রেন্টিসের জন্য। তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 53, আর লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের 30 April 2021। সাইটটা রয়েছে www.nhrdnhts.gov.in, এই সাইটে গেলে আরও ডিটেলস তোমরা জানতে পারবে। আজকে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিম মধ্য রেলের অ্যাপ্রেন্টিস। এখানে কোয়ালিফিকেশান পেয়েছে ITI, মানে মাধ্যমিকে পরে যারা ITI পাস আউট হয়েছো তারা এই অ্যাপ্রেন্টিসের জন্য ফিল আপ করতে পারবে। অ্যাপ্রেন্টিস জন্য আমি বলছি এটা কিন্তু রেলের জন্য রয়েছে, যারা ITI পাস আউট হয়েছে তাদের। এবার এই ITI যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই করে এই অ্যাপ্রেন্টিসের জন্য ফর্মটা অবশ্যই ফিল আপ করতে পারো, কারণ এটার মধ্যে কিন্তু তোমরা যারা ধরো তোমাদের ট্রেনিংটা যখন শেষ হচ্ছে সেখানে কিন্তু একটা চান্স থাকে, মানে যারা ভালো ট্রেনিং করছো বা যারা ভালোভাবে এই ট্রেনিংটা করতে পারছো তাদের কিন্তু মানে ওখানে পারমানেন্টলি চাকরি হওয়ারও চান্স থাকে, আবার নাও থাকে, কিন্তু হতেও পারে যেহেতু এটা রয়েছে। তার জন্য আমি বলবো চান্সটা কিন্তু ছেড়ো না, আর যদি চাকরি নাও হয় তাহলে তোমার তো একটা এক্সপিরিয়েন্স থেকেই যাচ্ছে। তুমি পরবর্তী যেই গভর্নমেন্ট জবের পরীক্ষাগুলো দেবে সেখানে তুমি এক্সপিরিয়েন্সটা শো করতে পারবে,
যার জন্য তোমাদের যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই কিন্তু এই অ্যাপ্রেন্টিসগুলো অবশ্যই করো। তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 716 আর লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের 30 এপ্রিল 2021। সাইটটা রয়েছে www.mponline.gov.in। এই সাইটে গেলে আরও বাকি ডিটেলস তোমরা জানতে পারবে যে কেমনভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে সমস্ত কিছু এই সাইটে গেলে তোমরা জানতে পারবে। আজ তাহলে ভ্যাকেন্সির ইনফরমেশান তো এই পর্যন্তই রয়েছে। আরও কিছু ইনফরমেশান তোমাদের দিই আমাদের ITW সম্পর্কে। তোমরা তো জানো যে আমাদের ইলেকট্রিশিয়ান যারা রয়েছে তাদের মানে ITI যারা ইলেকট্রিশিয়ান পাস আউট হয়েছে তাদের জন্য আমাদের ব্যাচ একটা শুরু হয়েছে, একদমই নিউ ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা যারা ইন্টারেস্ট করেছো তারা অবশ্যই করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। আর একদম এপ্রিলের ফার্স্ট উইক থেকেই কিন্তু আমাদের ITI যারা ফিটার টানার ওয়েল্ডার নিয়ে পাস আউট হয়েছো তাদের একটা নিউ ফ্রেশ ব্যাচ একটা স্টার্ট হতে চলেছে। এখানেও তোমরা যারা যারা মনে করছো যে প্রিপারেশান নিতে হবে বা নিতে চাইছো তারা অবশ্যই করে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বারে। এছাড়া আর একটা বিশেষভাবে একটু বলে দিই, যারা বিটেক পাস আউট হয়েছো মেকানিক্যাল নিয়ে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ব্যাচ শুরু করছেন সুরজিৎ স্যার, যিনি এই এপ্রিলের 15 থেকে মানে 15 এপ্রিল থেকে তাদের একটা ব্যাচ শুরু করছে যেখানে শুধু বিটেক থাকবে মেকানিক্যালদের জন্য। আর এই বিটেকদের সেইভাবে পড়ানো হবে, কারণ তোমরা তো জানো বিটেক করার পরে তোমরা যদি হায়ার স্টাডি করো সেখানে তো গেটটা দিতেই হয়, তো গেট লেভেলেই কিন্তু স্যার তোমাদের প্রিপারেশান নেবে যাতে গেটের জন্য তোমাদের অন্য কোথাও গিয়ে আবার প্রিপারেশান না নিতে হয়, এটার মধ্যে যাতে তোমাদেরকে হয়ে যায় সেইভাবে তোমাদের প্রিপারেশানটা করাবো। এবার এর জন্য তোমরা যারা যারা ইন্টারেস্ট রয়েছো তারা অবশ্যই করে ফোন করো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও, যোগাযোগ করে ক্লাসটা স্টার্ট করো। কারণ অনেকেই তো অ্যাডমিশন হচ্ছে বা ফোন করছেন, তোমাদেরও যারা ইন্টারেস্ট রয়েছো তারা অবশ্যই করে আমাদের হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নিও। হেল্পলাইন নাম্বারটি রয়েছে 8910393989, এই নম্বরে একটু যোগাযোগ করে নিও। তাহলে আজ এই পর্যন্তই রইলো, তোমরা সবাই ভালো থেকো, পরের সপ্তাহে আবার দেখা হবে।